গুড মর্নিং, হ্যালো। আজকে আমরা যাচ্ছি পুনাতে। এই যে মেয়ে রেডি হয়ে গেছে, আমিও রেডি, বর রেডি হচ্ছে, আজকে পুনাতে যাব। আমার পরের ভিডিওগুলো নির্বিঘ্নে দেখার জন্য তোমরা লাল রঙের সাবস্ক্রাইব লেখা এইটা দাবিয়ে দেবে, তখন তোমাদের এই ঘন্টার ফটো আসবে, ঘন্টাটা দাবাবে, এখানে অল লেখা আছে, সেই অলটা দাবাবে, তাহলে তোমরা নির্বিঘ্নে আমার পরের ভিডিওগুলো দেখতে পারবে। আগেই বললাম পুনাতে যাব, পুনাতে যাব। আরেকটা কারণে সেটা হচ্ছে বরের, আমার বরের আর আমার বোনের বরের কিছু অফিসিয়াল কাজ আছে, সেই সব করতে, তো বোনের জন্য অপেক্ষা করছি, ওরাই গাড়ি নিয়ে আসবে। এই দেখো এসে গেছে বোন, মাস্ক পরছে, কারণ রাস্তায় পুলিশ টুলিশ ধরে, হাই রোড দিয়ে যাওয়া না পুনাতে। তো তার আগে আমরা এক জায়গায় দাঁড়িয়ে ব্রেকফাস্ট করে নেব। চলো, এখানে চলে এসেছি আমরা ব্রেকফাস্ট করতে। এখানে ব্রেকফাস্ট করব, ইডলি, ধোসা, মেদু বড়া সব কিছুই পাওয়া যায়। তো মেয়ে বললো ইডলি খাবে, তো মেয়ের জন্য ইডলি চলে এসছে দেখতে পাচ্ছ, আর আমরা ধোসা খাবো, ওই জন্য অর্ডার দিয়েছি, আসছে। আমাদের এই নিউ বম্বে থেকে পুনাতে যেতে এরকম চারটে টানেল পড়ে, ছোট বড় মিলিয়ে এটা বেশ বড়। এরপরে আছে একটা মিডিয়াম পড়বে, তারপরে দুটো ছোট ছোট আছে। চলো যাওয়া যাক। খুব বাইরের দৃশ্যটা দেখো কি সুন্দর, সবুজ। হ্যাঁ, এখন একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আসছে পুনাতে, যাওয়ার রাস্তাটা এত সুন্দর। লোনাওয়ালা খান্ডালাতে ঢুকছি এখন, না একটু ওপরের দিকে উঠতে হয়, ওই জন্য গাড়ির এসি অফ করে দিয়েছে। ওপরের দিকে চড়াইতে উঠতে হয়, উঠে অনেকটা খাড়ি, মানে উঁচু ও চড়াই পথ অনেকটা, তারপরে এখন ওই জন্য একটু স্লো চলছে, দেখেছো সমস্ত গাড়ি স্লো চলে এই সময়, পুরো ওপরে উঠে গেলে তারপরে ওটা আস্তে আস্তে নর্মাল হয়। আমরা প্রায় উঠে এসেছি মনে হচ্ছে ওপরে, এই দেখো একদম ওপরে উঠে এসেছি আমরা। এবার আর কোনো ওপরে উঠে না, একটু কানটা একটু ধাবা ধরে যায়, মানে কানটা যেমন প্লেনে উঠলে যেমন হয় ওই রকম একটু বন্ধ বন্ধ হয়ে যায়, তো পরে আবার আপনি আপ ঠিকও হয়ে যায়।
এই দেখো এটা আরেকটা টানেল, আমি 2 নাম্বার টানেলটা ভিডিও তুলিনি, এটা 3 নাম্বার টানেল। এটা খুব বেশি বড় না, ওই দেখো দেখা যাচ্ছে পথটা, ওইটা যেমন অনেক টাইম লাগছিল, এই যে এটা বেরোনোর পথটা দেখতে পাচ্ছ, চলে এসেছি, বেরিয়ে গেছি প্রায়। অফিসের যে কাজের জন্য এসেছে সেই অফিসে পৌঁছে গেছি আমরা, ওই অফিসের বাইরেই দাঁড়িয়ে আছি। চলো ভেতরে যাই, কারণ এখানে অফিসের কাজ হয়ে যাবে, তারপর এখানে কোথাও আমরা লাঞ্চ করব, একটু কিছু করে সোজা দেখি কোথাও ঘুরতে যাই, যেতে পারলে এখানে অনেক জুটু আছে, চিড়িয়াখানা আছে, সেখানে যাওয়ার ইচ্ছা আছে। আগে অফিসের কাজটা করে নিই তারপরে। হ্যালো গাইস, তো মেরে কুছ দিনো সে ভিডিওস পে লাইক ওয়াইক নি আ রে, মে থানে মে যা রহা হুঁ। ऐसे लोगों से दूरियां ही ठीक है कि जिन्होंने नजदीकियों की कदर नहीं की, है ना? सही बात। विशेष काज हो गया थे, काज होते अनेक टाइम लग चुके बोले गाड़ी के बोल से हमें बस दो रील बना चिल्म, तो ये बार चलो जावा जा कोथा लांच कर गए बार। लांच बोलते खूब भारी किचु कर बोना, कारण अखंड घूर बो, चलो देखा जाए। আমরা চলে এসেছি একটা রেস্টুরেন্টে, তো ভেজ রেস্টুরেন্ট, কিন্তু ভেতরে ঢুকে আমাদের একটা মানে ভুল হয়ে গেছে, আমরা বাইরে থেকে বোর্ডটা ভালো করে পড়িনি যে এখানে পুরো থালি পাওয়া যায়, মানে পুরো থালির মানে পুরো সেট খেতে হবে, তো এত ভারী এখন হেভি খাবো না, তো ওই জন্যে আমরা কাছে পিঠেই একটা ম্যাকডোনাল্ডসে চলে এসেছি, যেখানে আমরা বার্গার যাই হোক যেসব খাবার টুকটাক এইসব খাবো, খেয়ে আমরা একটা জুতে চলে যাবো। অর্ডার করেছিস? অর্ডার করা হয়ে গেছে, চলো এবার আমরা প্রচণ্ড ভিড়ও এখানে, একটা সিট খুঁজে বসি আমরা, তারপর দেখছি। সবাই তো লাগছে খাবার দাবার খেয়ে আমরা বেরিয়ে পড়েছি জুয়ের ওখানে জুতে। কিন্তু একটা দুঃখের খবর জানাচ্ছি, কি বলবো মানে আর বলার কিচ্ছু নেই, ভীষণই খারাপ লাগলো শুনে যে আজকে আমাদের এখানকার যে মানে আমরা যেই জুটায় যাবো বলেছিলাম সেটা বন্ধ। তো মেয়ে দেখো মন খারাপে শুয়েই পড়েছে গাড়ির মধ্যে, ওর ভীষণ মন খারাপ হয়ে গেছে যে মানে আশাটাই ফালতু হয়ে গেল, শুধু বাবাদের মানে কাজটা হলো একদম। আর বোনও এই দেখো বসেও ভাবছে, মানে হাসবে কি কাজও ভেবে পাচ্ছে না। তো যাই হোক চলো এবার বাড়ি যাওয়া যাক, কিন্তু খিদেও পেয়েছে। ভালো।
ঘরে ফেরত যাচ্ছি, লোনাওয়ালার উপর দিয়ে আবার যাব। লোনাওয়ালা খান্ডালা হয়ে আমাদের ফেরত যেতে হবে, তো ভেতরে আর ঢুকবো না কারণ অন্ধকার হয়ে যাবে। তো চলো যাওয়া যাক, দেখি কোথাও আবার দাঁড়াতে হবে, একটু চা টা খেতে হবে, চা না খেলে ভালো লাগছে না, একটু চা খাবো। সাথে এখনও বেশ খানিকটা টাইম লাগবে, তো এখানে অনেক বাস যেগুলো দূরপাল্লায় সব বাসে বেড়াতে যায় না, সব এখানে বাসগুলো থামছে। দেখি একটা বড় খাওয়া দাওয়ার একটা জায়গা রয়েছে, চলো ওখানে যাওয়া যাক। এই দেখো এখানে কত বুক স্টলও রয়েছে, আসলে ওই বাসগুলো দাঁড়ায় না, সব দূরপাল্লায় জার্নি করে, তো এখানে বই টইগুলো যাদের মানে পড়ার হ্যাবিট আছে কেনে। অনেক ধরনের বই আছে, বাচ্চাদের বড়দের গল্পের বই, পড়ার বই, অনেক টাইপের বই আছে। আর আমাদের ওই পাশটায় চা অর্ডার করেছে, চায়ের সাথে কী আছে জানি না, চলো যাওয়া যাক দেখা যাক কী অর্ডার করেছে ওরা। ওখানে এসে বসলাম আমরা টেবিলে, তো ওরা সিঙ্গারা আর চা অর্ডার করেছে, সাথে পাও, সিঙ্গারা পাও যারা খাবে। তো মন তো বিরক্ত হয়ে গেছে, তো বলছে কোথাও দেখ যাওয়া হলো না, ফালতু মানে ঘোরা হলো। ও বলছে দেখো কথা বলার চেষ্টা করছো কিন্তু আওয়াজ বেরোচ্ছে না, দুঃখে দিয়ে। তো যাই হোক চলো, আমাদের সিঙ্গারা চা এসে গেছে, নিয়ে আসছে। চলে এসছে সিঙ্গারা পাও, এদিকে মশলা রয়েছে, চা চলে এসছে, চায়ের কালারটা খুব সুন্দর। চলো তাহলে খাওয়া যাক, প্রথম খিদে পেয়ে গেছে এবং জানি বসে বসে আবার খিদে পেয়ে গেছে, একটু টায়ার্ড হয়ে গেছে। তো দিনটা একদম ফালতু হয়ে গেল, তবে একসাথে ছিলাম গাড়িতে, যেতে আসতে গল্প গাছা হলো, মেয়ে তো ঘুমিয়ে পড়েছে, আবার ছেলেও সামনে ঘুমাচ্ছে। চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাব।